কোভিড নিয়ে জনস্বার্থ মামলা আগামী 5 অক্টোবর আবার উঠবে। সোমবার এই মামলাটি উঠেছিল শুনানির জন্য। ত্রিপুরা হাইকোর্ট নতুন করে আরও কিছু বিষয় জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছে। এর মধ্যে অন্যতম হলো সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিম রাজ্যে ঘুরে যাবার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আদালতকে হলফনামা দিয়ে জানাতে। ত্রিপুরায় কোভিড অবস্থা নিয়ে সংবাদপত্রে যে খবর বের হয়েছে তার উপর ভিত্তি করে ত্রিপুরা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা নিয়েছিল। কোভিড-19 ওপরে জনস্বার্থ মামলাটা আদালতে নেওয়া হয়েছে, তো সরকার পক্ষ থেকে হলফনামা জমা দেওয়া হয়। মাননীয় আদালতের যে কোয়েরিজগুলি চাওয়া হয়েছিল সেগুলি উত্তর দেওয়া হয়েছে। এরপরে আদালত আজ আগামী 5-10-20-20 মামলাটা রেখেছে আরও 2-3 কোয়েরিজ উত্তর দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে। তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটি ভিজিট করে যাওয়ার পরে এই রেকমেন্ডেশনস যেগুলো করেছে সেগুলোর উপরে কতটুকু কী হয়েছে সেগুলো জানানোর জন্য। আর কোর্টের আরেকটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে গিয়ে যদি কোনো মনিটরিং কমিটি বানানো যায় যে কোভিড সেন্টারগুলো পিরিয়ডিক্যালি মনিটর করবে, তো সেই ব্যাপারে যদি হলফনামা দেওয়া হয়। যদি সরকার অলরেডি মনিটরিং কমিটি করে থাকে তাহলে সেটা যেন হলফনামাতে জানানো যায়। আর একটা কোর্টের অবজারভেশন হচ্ছে যে সংবাদপত্রগুলি যে সংবাদ আসছে তাতে কতটা টেস্ট হয়েছে সেটা আসছে না, তো সেটা যেন থাকে মানে সংবাদ পরিবেশনে। তারপরে আরেকটা ইস্যু রয়েছে কোর্ট যেটা বলেছে যে ওই এয়ারপোর্টে রেলওয়ে স্টেশন যেগুলোতে এখন সরকারের পক্ষ থেকে যে পলিসি ডিসিশন এখন প্রত্যেককে টেস্ট করছে না, তো সেই ক্ষেত্রে ওই টেস্টটা অন্যভাবে সাধারণ জনগণের ভেতরে ওই টেস্টটা করানো যায় কি না সেই ব্যাপারে কোর্টকে জানানো। তো আগামী 5-10-2020-20 মধ্যে সরকার পক্ষ থেকে একটা আবার হলফনামা জমা দেওয়া হবে, আবার ওই দিন মামলাটা শুনানির জন্য। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।